মৃত মানুষের নামে কোনো কোরবানি নেই এক কথা শেষ এক সব আউট ইভনি ওয়ার্কের জিজ্ঞেস করা হলো এই সাত ভাগে কি কোরবানি করা যাবে উনি প্রশ্ন করলেন সাত ভাগের কি এই একটা পশুর কি সাতটা যান আছে নাকি আমরা দেখা তৈরি গোষ্ঠ ততই ভাগ তো যানটা কোন দিক যাবে একটাই প্রাণী যত ছোট হোক আর বড় হোক কেস তো একটি সে যুগের এই প্রশ্ন এ যুগেও চলছে একই প্রশ্ন নিয়ে হইচই শুরু করে আলম আলামাদের মধ্যে গিয়ে ইক্তলাপ শেষ নাই কোনো ইকতলাপে ঢুকবেন না যে কোনো রেওয়াজ এবাদাতের নামে হোক আর ধর্মের নামে হোক অধিকাংশ রেওয়াজই ধর্মের নামেই হয় এ সবগুলো বেদাত কোরবানি করুন ঢাকা কোরবানি করবেন না নিজের পক্ষ থেকে ফলে একটা জায়গা দুটো করেন তাও ভালো আল্লাহ কখন দুটোও করেছেন কিন্তু কাউকে খুশি করার জন্য অধিক বাড়াবাড়ি করবেন না প্রকাশ্য জবাই ছিল না প্রকাশ্য পরীক্ষা ছিল আমি জানতেন না যে তিনি তার ছেলেকে আবার ফিরে পাবেন তিনি জানতেন যে ছেলেকে আমি জবাই করছি অথচ না ঠিক প্রাককালেই আল্লাহর হুকুম চলে আসলো অমনি করে যে কোনো বিপদে যদি মমিন আল্লাহর কাছে এখলাসের সাথে কামনা করে আল্লাহ অদৃশ্যভাবে গায়েবই মদদ করবেন তার বাস্তব দলিল হচ্ছে এই আয়াত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ আলোকে জীবন গড়ি আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল كلامিল মাজীদ আউযু বিল্লাহি সামিইল আ'लीम মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وإن من شيعته لابراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلية دون الله تريدون

প্রচণ্ড গরম ও দাবদাহার মধ্যে আপনারা ছেলাতে অংশগ্রহণ করেছেন এজন্য আপনাদের সবাইকে আন্তরিক মোবর্ত জানাচ্ছি আসতে হজ শুরু হচ্ছে মূল আনুষ্ঠানিকতা মক্কার পবিত্র ভূমি ছেড়ে এখন সবাই চলেছে আর এক জায়গাতে ইব্রাহিমের সুন্নত পালন করার জন্যেই মূলত ইব্রাহিম কেন মানব জাতির আদর্শ তিনি কেন আবুল আম্বিয়া হলেন সমস্ত নবীদের পিতা কেন হলেন বড় পরীক্ষায় বড় পুরস্কার তাকে বড় পরীক্ষা দিতে হয়েছিল এগুলো সম্ভব নবীদের সবার জীবনে এরকম পরীক্ষা হয়ে গেছে নাল্লাম জীবনটা পড়ে দেখবেন কীভাবে তিনি জীবনটা কাটিয়েছেন মেরে পিটেই বাড়িতে ফেলে রেখে চলে যেত আবার একটু তাজা হলে আবার যেহেতু কমকে দাওয়াত দিতেন রব্যের নি দাও তো কম ইলাই হারা ফলে মেসে দেখুন ইল্লা ফেরা হে আমার প্রতিপালক আমি আর কমকে দাওয়াত দিয়েছি রাত্রে দিনে সবসময় গোপনে প্রকাশ্য সব অবস্থায় ফলে মেসে দেখুন ইল্লা ফেরা ওরা এত আহ্বান করেছি কিন্তু পালিয়ে যেত কথা শোনা যে যার মতো কাজ করে কোন আকেলাতে প্রত্যেক তার নিজ নিজ ইচ্ছা মতো ধারণা কাজ করেন রব্বকুম আলা বিমানহু আহদা সাবিলা তোমার প্রতিপালক জানেন কি সত্যিকার অর্থে পথ প্রাপ্ত কে পথভ্রষ্ট তিনি ভালো জানেন উনি মূর্তি ভাঙলেন বড় মূর্তিটা রেখে দিলেন সবাই এসে বলছে কে করছে তো ওই বড়টা করেছে ঠাল কবির কেন ও তো কথাই বলতে পারে না কথা বলতে তার ঘাড়ে কুড়াল দেখা যাচ্ছে সাক্ষী মজুদ আর তোমরা বলছো ও ভাঙেনি তো ও তো কথা বলতে পারে না তো কথা বলতে পারে না শুনতে পারে না বুঝতে পারে না তোমার তো পুজো করো কেন তোমার লজ্জা ভেঙে কথা তো ঠিকই যুক্তিতে অচল কিন্তু লাঠিতে আছে জীবন ভয় করে আসছি তুই মানা করবা তখন তিনি এক ছোট্ট একটা কথা বললেন দেখো আবদুদ আল্লাহ তোর নিজের হাতে যে মূর্তি বানা তোমার তার ইবাদত কর পূজা কর অথচ আল্লাহ তোমাদেরও সৃষ্টি করেছেন যত কাজ করো তোমরা পৃথিবীতে সব কাজ তিনি সৃষ্টি করেছেন অর্থাৎ মূর্তি বানানোর কাজটা খৌক ক্ষমতা বা তৌফিক আল্লাহ তোমাদেরকে দিয়েছেন যেমন মোদী বলছি আমি আল্লাহর ঈশ্বর আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে ঈশ্বর ক্ষমতা দিয়েছে তা আমি গ্রামে গ্রামে যে ইলেকশনের জন্য মানুষকে ভোট চাইতে পারি আর কারোর ক্ষমতা আছে তা নিঃসন্দেহে আমি ঈশ্বর পুত্র তো এই এই একজন এক এক কল্পনা করে প্রমাণ পেশ করে তো সে যুগ এটা করতো এই যুগ এটা করছে যারা মূর্তি পুজো করে তাদেরও দলিল আছে মূর্তি পূজার বহু দলিল হিসাব নিকাশ নাই রাজনৈতিক পূজা মৌলবিদির পূজা কবর আগে আমরা খালি কবর পূজার কথাই বলতাম এখন কবর পূজার বাদ দিয়ে রাজনৈতিক পূজা বেশি হয়ে গেছে যে কোনো আকাশে নেতার কবরে যে ফুল দেয় ও বেটা সন্ধি উত্তর নেই এটাই তো দেশের নেতা হবে তারা বলল ঠিক আছে এর সময় তর্ক করি পারা যাবে না ইবন উল্লাহ বুনিয়ান জাহেদ একটা বড় উঁচু অগ্নিকুণ্ড বানাও সেখানে ফেলে দাও কিন্তু পড়ি এ থাকলে খালে ডিস্টার্ব করবে কথা বলছেন না ঠিকই কথা যুক্তি আছে কিন্তু হলো না হাল্লা বললাম ইব্রাহিম হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও উপরে শান্তিদায়ক হয়ে যাওয়া ফ্রিজে ঠান্ডা না বোঝা গেল আল্লাহ চাচ্ছিলেন ইব্রাহিমকে দিয়ে তৎকালীন সময়ের মূর্তি পূজা এবং তারকা বোঝা দুই সিরকে অপনোদন করতে তিনি সাধ্যমতো দাওয়াতি কাজ করে গিয়েছেন মানুষ যখন না পেরেছে তখন তাকে আগুন পুড়িয়ে দগ্ধীভূত করার চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি মানুষ বুঝল আসলে আল্লাহ বলে কেউ আসে আজকেও যদি ইব্রাহিমের ইমান সৃষ্টি হয় আগুনেও আবার জান্নাতের গুল বাগিচা সৃষ্টি হবে সেই ইমানের উদ্দীপন ইমানের শিহরণ ইমানের নব উদ্বোধন আল্লাপাক করেছিলেন ইব্রাহিমকে দিয়ে আর শেষ নবী ইব্রাহিমেরই সন্তান ইসমাইলের পুত্র মোহাম্মদুল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে দিয়ে তিনি করে দিলেন মক্কা এবং ফিলিস্তিন কারণ ফিলিস্তিন হচ্ছে নবীদের জন্মভূমি কর্মভূমি ফিলিস্তিনটা অত সোজা দেখা না শেষ নবী ইব্রাহিমের জন্ম কর্ম সব কিন্তু ফিলিস্তিনে ঠিক অমনি করে আমাদের আসলে জন্ম হচ্ছে মক্কায় কারণ মক্কা ছিল পৃথিবীর কেন্দ্রভূমি এখন ধরে বলা হচ্ছে গ্রিনিচ সীমান্ত এটা হলো সাম্রাজ্যবাদী ব্রিটিশদের তৈরি করা আপনি বলেন রাত বারোটার সময় সূর্য ওঠে সবাই জানে যে রাত বারোটার এক মিনিট হলে এ এম মানে পরের দিন শুরু হয়ে গেল জ্ঞানী মূর্খ সবাই এটা করছে অথচ সূর্য ডুবলে তো সূর্য অস্ত হয় রাত্রি বারোটার সূর্য ওখানে পাগলে বিশ্বাস করে কিন্তু ওটাই চলছে কারণ এটা সাম্রাজ্যবাদী ইংরেজ এটা চালু করে দিয়ে গেছে ওটা কোনো পরিবর্তন নেই আমরা আমাদের মাসালে কৈর্বানিতে আচ্ছা মতো লিখে দিয়েছে এবং এর উপরে আন্তর্জাতিক সেমিনারে হয়েছে কারাগার থাকতে পড়েছিলাম তার রেকর্ড আমি ওখানে লিখে দিয়ে সবাই মুসলিম অমুসলিম সব ধরনের বিজ্ঞানীদের নিয়ে একটা সম্মান হয়েছিল আমি যখন কারাগার থাকি সেই সময় দু হাজার নয় ওটা আমি পেপারে পড়ছিলাম তারা বলেছে এটা আমরা যেটা করি এটা আসলে গ্রেনিচ মান্থ ঠিক নয় সত্যিকার টাইম হচ্ছে মক্কার কেন্দ্রীয় ভূমি যেখানে পৃথিবীর নাভিস্থল আর নাভিস্থলে উম্মুল করা বলা হচ্ছে সমস্ত পৃথিবীর জনপদের মানে মূল আর এখানেই শেষ নবীর আগমন ঘটেছে তো শেষ নবী ছিলেন না এদিন উনি ফিলিস্তিনে এসছেন সমস্ত নবী ফিলিস্তিনে মুসা ইসা বলে সব ওখানে কিন্তু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মোহাম্মদ রসুল্লাহ কেন্দ্রভূমি মক্কাতে এই কারণে যে মক্কা হলো পৃথিবীর কেন্দ্রভূমি তিনি জানিয়ে দিয়ে গেলে হে বিশ্বের মানুষ মনে রেখো মক্কা হলো তোমার পিতার আদি পিতার আদমের স্থান হল এটাই তারপরে তিনি সমস্ত নবীদের সম্মান করে ইব্রাহিম ইসমাইলের সম্মানে তিনি মেরাজ করলেন আল্লাপাক তাকে দিয়ে মক্কা থেকে বের করে এনে ফিলিস্তিনে তো দেখা যাচ্ছে ভবিষ্যৎ বাণী এর মধ্যে এটি এসে যাচ্ছে আগামী দিনে মক্কাও মুসলমানদের করতলগত হবে ফিলিস্তিনও মুসলমানদের করতলগত হবে দুটোই হলো আল্লাহ রসীলের মেয়েরাজ ভূমি অতএব মুসলমান কশ্চিন কেন ফিলিস্তিনকে অন্দিরাতে ছেড়ে দিতে পারে না উনিশশো নয় সালে জগম খলিফা দ্বিতীয় মজিদকে বলা হলো ইহুদিরা বলল আপনি আমাদের আপনার রাষ্ট্র চলতে সমস্যা হচ্ছে যত টাকা লাগে আমি দেব আমরা দেব আমাদেরকে ফিলিস্তিনের একটা অংশ একটু বসার জায়গা দেন বৃদ্ধ খলিফা বলেছিলেন তোমরা কি জানো না আমি বৃদ্ধ হতে পারি আমার দেহে শক্তি নাই আমার রাজকষে অর্থ নাই তাই বলি তোমাদের অর্থ নিয়ে আমি আমার দেহের একটা অংশ কি তোমাদেরকে দিয়ে দেবো কালেও তো সম্ভব নয় যখন দেখলো ভিদিন আচারা যে হলো না একে তো ঘুরানো যাচ্ছে না তো শুরু করলো চক্রান্ত ষড়যন্ত্র কী চক্রান্ত তরুণদের মাথায় ঢুকে দিল ধর্ম নিরপেক্ষতাবাদ দেখো এখানে সব ধর্মের লোক বসবাস করে সবাইকে নিয়ে একটা সংগঠন হবে খালি ইসলামিক খেলাফত চলবে কেন শুরু হলো গণতন্ত্র উনি যাই বললেন তাই হবে যে স্বৈরতন্ত্র হইল ভোটাভুটির মাধ্যমে অধিক লোক যা বলবেন সেটাই ফাইনাল শুরু হল জাতীয়তাবাদ উনি হলেন আরব উনি রসুলের বংশধর কিন্তু উনি তো তুরস্কের লোক না আমরা হলাম টার্কিশ অতএব এখানে নেতৃত্ব দেবে তুরস্কের লোকেরা জাতীয়তাবাদ এই করে মুসলমানদের মধ্যে বিভক্তি শুরু করে দিল একদিনই তো হয় না উনিশশো নয় থেকে উনিশশো চব্বিশ সালের তেসরা মার্চ পর্যন্ত এই উনিশ বছর ধরে চক্রান্ত চালিয়ে তারা দেখলে আসলে জনগণকে খেপিয়ে দিতে লাভ হচ্ছে না আর্মি খেপাইতে হবে তখন ঢুকল আর্মিদের মধ্যে প্রধান সেনাপতি কামাল পাশাকে বহু টাকার লোভ দেখিয়ে বিভিন্ন যেভাবে একটা মানুষকে ঘুরানো যায় শখ কিছু করে তাকে হাতে করে নিল এবং তার পক্ষে ব্রিটিশ পত্রপত্রিকায় এত প্রশংসা সুলভ সাপ্লিমেন্ট শুরু হয়ে গেল তাকে লিখে দিল আতাতুক মানে তুরস্ক জাতির পিতা এটাই আস্তে আস্তে ওই লোকটা ভুলে গেল এই বিশ্বাসঘাতক ঘাতক কামাল পাশার কারণেই উনিশশো চব্বিশ সালের তেসরা মার্চ পৃথিবীর ইতিহাস থেকে খেলাপথ চলে গেছে আছে কত দু না একশো বছর হয়নি একশো বছর পরেই এসে আমরা সে স্মরণ করছি মনে রাখবেন খেলাফত আর মুলুকিয়াত কখনই এক নয় খেলাফতের খলিফা বা আমির বাধ্য আল্লাহর বিধান পালন করতে আল্লাহর বিধানের বিপরীত তিনি কোনো হুকুম দিতেই পারেন না দিলে তা অগ্রাহ্য হবে কিন্তু অন্যরা পারে অধিকাংশ রায় চূড়ান্ত জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস সবসময় বলছি না যারা এগুলো বলে তারা ইসলাম সম্পর্ক খবর রাখে না নিজের দিন ইমান সম্পর্কে খবর রাখে না প্রাইভেট লাইফে আপনি আদায় করেন কোরবানি করেন কোনো সমস্যা তারা করবে না কিন্তু জাতীয় ক্ষেত্রে যখন আপনি যাচ্ছেন যখন আপনার ক্ষমতা আসবে তখন আপনাকে এটা স্বীকার করিয়ে নেবে সংবিধান তৈরি করা হয়েছে আমাদের দেশ সব দেশ আমাদের না যে পাশে ভারতের হোল সংবিধান নাই সব জায়গা আছে এগুলো ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ গণতন্ত্র এই যুগের জন্য একবারে ফরজ হয়ে গেছে একবারে এই সবগুলো ইসলামের বিরোধী একটি চক্রান্ত ইহুদিন আসারাদের সাবধান জাতিকে আমরা সাবধান করে যাচ্ছি ফিরে আসুক খেলাফত ব্যবস্থার দিকে যেখানে মানুষ আল্লাহ প্রতিনিধি হিসেবে আল্লাহ বিধান কায়ম করবে আল্লাহর আকাশের সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আলো বাতাস যেমন সবার জন্য উদার ইসলামী খিলাফতের শাসন ব্যবস্থা তেমনি সকল নাগরিকের জন্য কল্যাণকর বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে এখানে গিয়ে ওনাকে যখন আগুনে পড়ানোর হুকুম হয়ে গেল আগুনের পড়লেন না তখন তিনি ভাবলেন যে এখান থেকে তো লাভ নাই আল্লাহ তো আমাকে বাছাই দিল বার বাতে হবে না চললাম আমার পৃথিবী আলোকের দিকে হাবলি এগনা সলহীন অনির্দিষ্ট যাত্রাপথে ইব্রাহিম এগিয়ে চললেন আর বললেন আল্লাহ আমাকে একটা নেকর সন্তান দাও কারণ কারণ বন্ধাতো স্ত্রী সন্তান নেই আমার পরে এই মিশন চালাবে কি তখন তো সংগঠনের যুগ না যাওয়ার পরে আমার মদরিস মিটিং করিয়ে একজনকে আমির বানাবে তখন তো সেই যুগ ছিল না একাই সব প্রকাশ্যে মুসলিম খালি ওনার স্ত্রী আর ভাতিজা লু আর কেউ নেই রব্ হাবলি রবাস হালিম তাকে একটা বর্দবার মানে সহনশীল সন্তান দিলাম অর্থাৎ যে সহনশীল অধৈর্য না এখানে একটা দারুণ পয়েন্ট আছে ইসমাইল সম্পর্কে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন হালিম বলে সহনশীল বলে আর সাহাক সম্পর্কে সারের গর্ব যে সন্তান আটল ব্যবহার করেছেন আলিম বিদ্যান সম্পর্কে নিঃসন্দেহে ইসাহ নবী অথবা নিঃসন্দেহে তিনি বিজ্ঞ কিন্তু হালিম বলতে গেলে যে ধৈর্যের পরীক্ষা দিতে হয় এটা কিন্তু ইসাহাককে দিতে হয়নি একে ইসমাই ইসমাইলকে দিতে হয়েছে এটা দারুণ পয়েন্ট এখানে আমরা আমার নবীদের কাহানিতে বলে দিয়েছি না যখন বড় হওয়ার মতো হল চোদ্দ পনেরো বছর বয়স হল আব্বা আমি তোমার আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে আমি জবা করছি ছেলেদের মধ্যে জেনে গেছে আমার আব্বা নবী আর নবীদের স্বপ্ন আদেশ আল্লাহ তাকে আদর্শ করেছেন তিনি কি বললেন ইয়া বাতেফ আল মাহদুমর সতজদের ইনশাআল্লাহ আল্লাহর সাবরিন হে আব্বা যা আপনি করুন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন ফলাম আসলামা ওয়া আল্লাহুল জাবিন ওনাদা না ইয়া ইব্রাহিম জনউবাই প্রস্তুত হয়ে গেছে আল্লাহর আদেশ পালন করতে অতঃপর সম্পন্ন করেছেন এবং ফেলেছে মাটিতে জবে করার জন্য না ডাক দিল অদৃশ্য হবে ইব্রাহিম থামো এই ডাকটা কার আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেল তুমি স্বপ্ন সত্যে পরিণত করেছাক কাদা লেখা নাজসিল মোহসেন আমরা এভাবেই সদর্শনশীল ব্যক্তিদেরকে উত্তম যা যা দিয়ে থাকি এই পরীক্ষায় ইব্রাহিম ভাগ্যে এসেছে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন এটা একটা প্রকাশ্য পরীক্ষা প্রকাশ্য ছিল না প্রকাশ্য পরীক্ষা ছিল ইব্রাহিম জানতেন না যে তিনি তার ছেলেকে আবার ফিরে পাবেন তিনি জানতেন যে ছেলেকে আমি জবাই করছি অথচ না না ঠিক প্রাককালেই আল্লাহর হুকুম চলে আসলো অমনি করে যে কোনো বিপদে যদি মমিন আল্লাহ কাছে এখলাসের সাথে কামনা করে আল্লাহ অদৃশ্যভাবে গাইবি মদত করবেন তার বাস্তব দলিল হচ্ছে এই আয়াত দূর অতীতে সাড়ে পাঁচ হাজার বছর আগে যে ঘটনা ঘটেছিল এই ইমানি উদ্বোধনকে স্মরণ করার জন্য আজকে আমাদের হাজির সাহেবেরা সবাই চলে যাচ্ছেন সেখানে মিনাতে এ প্রসঙ্গে আমি একটা কথা বলে দিই প্রত্যেক ঘরে ঘরে এখন নেট আর মনিটর আসে তাই না এই মনিটরে যাগুলো দিচ্ছে পুরনো মনিটর নতুনকে চালু করছে খোঁজাই মুশকিল আমরা তো আমার ছোটো ছেলে শত চেষ্টা করেও আমাকে খুঁজে বের করতেই পারলো না যে দেখি মিনা যাচ্ছে কি অবস্থা লাইভটা দেখি লিখছে লাইভ মক্কা আচ্ছা লাইভ না ওটা ডেড কোন কালেরটা ঠিক নেই ধোকা দেওয়ার যে কত রকম পলিসি বের হয়েছে সাবধান থেকে মাসারেক করবেন বইটা কাছে রাখবেন এই বিষয়ে যত কিছু প্রায় আলোচনা পক্ষে বিপক্ষে সবকিছু আমরা সেখানে এনেছি এবং সমাধান দিয়েছি সহজ কথা হচ্ছে ইসমাইলের মাধ্যমে এখানে একটা কথা বলে দিই কী ওটাকে দশই দশ তারিখ শুরু কবে থেকে আমাদের এই জুলিয়াস মাস শুরু হয়েছে কবে থেকে শনিবার থেকে আর আজকে শুক্রবার তোমার দিন হয়ে গেল ভিডিও মনিটরে দেখবেন জিলা মার্শালের এগারোটি কর্তব্য জীবনে শুনি কোথা থেকে আসলো বাংলাদেশে একজন নাম করা বক্তা তিনি বলছেন ঠিকই তাহলে এগারো বারোটা আবার কী হাদিস বলছে মা আমল আমলস আলহ আহাবিল্লাহমিল হাজিল আইয়ামিল আসার আল্লাহ পাকের নিকটে এই দশ দিনের নেক আমল হচ্ছে তো উত্তম নেক আমল আর নাই এক কথা শেষ না যে কোনো নেক আমল এগারো হোক বারো হোক একশো হোক আপনার বলা কী দরকার এমন হেডিং বানিয়েছে আপনি না দেখি পারবেন না শুনে শুনে দেখেন বেশি কিছু নাই ওই ঘন ঘন তকবির দিতে হবে দেখবেন আপনারা যারা হজে গেছেন তিনি বলছেন যে মক্কার ওই মোড়ে মোড়ে তকবির ধ্বনি হচ্ছে আমাদের হাজি ব্যবসায় জিজ্ঞেস তোমরা কি করে নাকি তো না আমরা মোড়ে এই দর্জনের কেটার তব্ব দেবে হস্ত আমরাও কম করিনি মোড়ে মোড়ে কেড়া কোথায় তব্বু শুধু এইভাবে চলছে আমার শেষ নাই এই ভাগা করবার নিয়ে আলামরা রাজা করতেছে যার কোনো যুক্তি নাই বই কোরআন আল্লাহ ফাদায় ফাদা হবে জি নজিম আমি আমরা তার বিপরীতে মহান কোরবানি দিলাম কথা শেষ সেই একটা ওইগুলো পাওয়া যায় সৌদি আরবে যারা যায় দেখেছে ওদের পাহাড়ে সাগরগুলো এত পায়ে জোর ওদের দিব্যু পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে ওই একটা জবগের দিলেন এখন আপনাকে বলা হচ্ছে ভাই কোরবানি করতে হবে জমহুরের নির্দেশ জমুরটাকে ইবনু ওয়ারকে জিজ্ঞেস করা হলো এই সাত ভাগে কি কোরবানি করা যাবে উনি পরিষ্কার প্রশ্ন করলেন সাত ভাগের কি এই একটা পশুর কি সাতটা জান আছে নাকি আমরাও দেখো তৈরি গোষ্ঠ ভাগ করবি হয় তো জানটা কোন দিক যাবে একটাই প্রাণী যত ছোট হোক আর বড় হোক কেস একটি সে যুগের এই প্রশ্ন এই যুগও চলছে একই প্রশ্ন নিয়ে হইচই শুরু করে আলাম আল্লাহের মধ্যে কি ইখতিলাফ শেষ নাই কোনো একটু লাভ ঢুকবেন না বেশি কারো দেখাশোনার ইচ্ছা থাকে আমাদের মা সালে করবানি পড়বেন আমরা পক্ষে বিপক্ষে সব আলোচনা দিয়ে দিচ্ছে এখানে আমরা এজন্য ইমাম আলাইকে এটাকে নাজায়জ বলে দিয়েছেন এবং সাবি এটাকে খাস করে দিয়েছেন সফরের জন্য আমরা এটাকে সফরের জন্যই খাস করে যেটা হাদিসে পুরস্কার আছে সেটাই এর বিপরীত কোনো কাজ করলে আল্লাহ কথা গৃহীত হবে না কোরবানি এসে যাচ্ছে আপনারা সবাই কোরবানি কিনেছেন যারা ভাগা কোরবানি করেছেন ভাগা বাদ দেন পারলে একটা দেন নাহলে না তাও ভালো কোনো কোনো বছরে অবকার অমর কোরবানি করতেন না এটা অজীব নয় এটা শূন্যতে মহাক্কা বেদাত করার চাইতে না করাই ভালো কিন্তু করে বেকার হওয়া দরকার নেই কেউ কেউ করে জানেন একটা ছাগল দিলেও শূন্যত হিসাবে গরুর ভাগা নেয় আবার তার একটা দুটো এই মাইকে যেসব শুনি কত বড় বড় গরু সে সুগুলি তো খেতেই লোভ হয় চলছে এগুলো আর আজকে সকালে এসছে আমার এক নাতিস হয়েছে না না মহিষের করবে নাকি কি করা যাবে নিশ্চয় ওর কাছকে বলিস আবার নাতির কাছে তুই কোথাতে শুনলি গেলে তো সে বলছিস তোর বন্ধুরা তো মহিষ কোথায় পালিয়েবার এবার কোনো কোনো আলম বলেছেন সাহেব রাত যেমন বলেছেন অনেকে খাসি কোরবানির খাসি গরু আর কি বটে না একটা কি? হ্যাঁ দুম্বা এর উপরে কেয়াস করে না খাসি গরু আর দুম্বা এর উপরে কেয়াস করে জায়জ বলেছেন এটা তো আমাদের কেয়াস এসব চলবে না গরু পাওয়া যাচ্ছে খাসিও পাওয়া যাচ্ছে দুম্বা পাওয়া যাচ্ছে কোনো সমস্যা নেই উটও পাওয়া যাচ্ছে সৌদি আরবে যথেষ্ট উটও পাওয়া যায় কোনো সমস্যা নেই উট করেন দশজনের পক্ষ থেকে বা সাতজনের পক্ষ থেকে গরু করেন সাতজনের পক্ষ থেকে এগুলো সবই আছে মোতলাক হাদিসের উপরে ভিত্তি করে কোন কোন আলেম বলতে চেয়েছেন কিন্তু ওর উত্তর আমরা দিয়ে দিয়েছে যে সমস্ত রাবির মাধ্যমে মুতলাক হাদিসগুলি এসেছে যেমন জাবের থেকে মসুর থেকে এই মুতলাক হাদিসগুলির ব্যাখ্যা তাদেরই মাধ্যমে আবার বিস্তারিত হাদিসে এসেছে হোদাই বিয়াতে এটা ঘটনা ঘটেছিল জাবেরের বক্তব্যটা আরিব আব্বাসের বক্ত আরও ক্লিয়ার আমরা এক সফরে ছিলাম এমন সময় কোরবানির দিন হাজির হয়ে গেল তখন আমরা সাতজনের একটি গরুতে শরিক হলাম পরিষ্কার সফর উল্লেখ আছে পরিষ্কার স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও যারা অপরিচ্ছন্ন অস্পষ্ট বিধানের দিকে ছুটি বেড়ায় আল্লাহর রসুলের স্পষ্ট নির্দেশ মা আমায়ুরিবেক সন্দিগ্ধ বিষয় থেকে তোমরা নিঃসন্দেহের দিকে ধাবিত হও বাংলার মুসলমানদের মধ্যে অসংখ্য এওয়াদাতে এই সমস্ত বেদার ঢুকে গেছে মৌলিকভাবে কয়েকটি কারণে একটা হচ্ছে রেওয়াজের কারণে বাপদাতা করিয়ে গেছে না করলে কেমন দেখা আজকে দেখলাম হেডলাইন করেছে পত্রিকায় সবাই শুকরের টানে গ্রামে চলেছে আমরা যখন রাজশাহীতে আসি তোমাদের এদেশে চলতো এই আশুরার গুলো এগুলো হতো আমরা আশুরা মহরম লিখলাম আর প্রত্যেক মসজিদে মসজিদে দুটো কবি গিয়ে ছোট্ট বুকলেট তখন তো অত টাকা পয়সা ছিল না সবাই দিয়ে আসলাম আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আশুরার বেদার চলে গেছে তারপরে সাদুর মোড়ে তখন ছিলাম হাদুরিমোড়ে ওখানে সব বরকতের পিঠা সাহেব বাজার গেলে এই বিরাট বিরাট পাওয়ার ওটি বলে কী হলো হোসেনের বরকতের পিঠা বারে হোসেন করতে হয় আবার মানুষ ওইগুলি আগে কেনে এখনো আপনি দেখবেন নেট খুললেই কত রকম পিঠা যা বানাচ্ছে দেখলে মনে খায় পেঠে যদি আমাশা হয় কিছু ভাল লাগে ওর ওষুধ নাই কেউ পিঠে খাও বরকতের পিঠা এইসব চলছে খেলা এলমের নামে আলমের নামে সব সব জায়গায় ধনিক শ্রেণীর পোষা একদল আলেম চিরকাল ছিল আজও আছে আগামী দিনেও থাকবে সরকারের পক্ষে গুনগান করার জন্য একদল দল আলেম সে ছিল এ আছে আগামী দিনেও থাকবে অত আলেমরা সাবধান মৃত মানুষের নামে কোনো কোরবানি নেই এক কথা শেষ এক হাদিসের সব আউট কিন্তু না যেহেতু মা রাগ করবে বাবা দিছে আমরা না দিলে কেমন দেখা এই সমস্ত বেদাতে কিন্তু এই দুটো কারণে কাজ বাপমা তো মূর্খ তারা করেছে হাদিস আগে না বাপমা আগে কে মাঠে আপনাকে সাফাত করবে কে কিরম করবে যখন ব্যক্তি করবে না দাদাটা করবে তাল্লা রসুলি করবে তিনি বলবেন মানে হাদা সাফি আমরা না হাজা মালায় সাফি আমার এই দিনের মধ্যে যারা নতুন কিছু সৃষ্টি করলো যা তার মধ্যে ছিল না তা অবশ্যই প্রত্যাখ্যাত কে আমাদের মঠে আল্লাহ তাদের জন্য সাফাত করবেন না এখানে যে পরীক্ষা সব কিছু আমাদের হতে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ব্যক্তির সন্তুষ্টির লক্ষ্যে নয় এই বিষয়টা খুবই কঠিন কিন্তু বলা খুবই সহজ আমরা যদি এই এখানে সারা জীবন বলে যাচ্ছি তো সেদিন আপনাদের কাছে এক এক ধরনের কথাই শুনছেন সবসময় ভালো লাগছে অন্য মর্যাদি খদ্দা শুনি দেখেন এমন ঝামেলায় ফেলাবে আপনাকে কিছু অন্তত সন্দেহ তো সৃষ্টি করতে পারবে তাই তুই এত আলমকে কিছুই বোঝে না এই সন্দেহ সৃষ্টি হয়ে গেল আর শুরু হয়ে গেল বেদাত যুক্তি কশৃঙ্কাল হাদিসের সামনে টিকতে পারে না আর এই কারণেই নির্যাতিত তাই মিয়া জীবনে দশ বারো বার জেল খাটেছেন আর জেল খানাতেই তার মৃত্যু হয়েছে তৎকালীন যুগের মালিকীয় আলমরা তাকে যা ডিস্টার্ব করেছে পৃথিবীর ইতিহাসে তার তুলনা নেই হাজার হাজার আলেমাল যুগে ছিল কারোর নাম কিন্তু আমাদের সামনে আসে না এসেছে আলেমদের দ্বারা তিনি ছিলেন আপসহীন এই আপসহীন মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে যুক্তি দিয়ে আপোষ করছে সবাই সাবধান থাকবেন এগুলো থেকে আমাদের দূর দূরে থাকতে হবে শস্য মনে রাখতে হবে চোখটা বন্ধ হলেই আমার দুনিয়া শেষ এজ এ মাথার ইনসান আমার কেয়ামাত হু মানুষ মরবে তখনই তার কেয়ামত সামনে দাঁড়িয়ে যাবে ওইখানে গিয়ে আমরা কাউকে দেখতে পাব না এখানেও যুক্তি আছে বড়ো কারাগারে বসে যখন এই মানে কারা মন্দিরদের কাছে দেওয়া দিতাম মানে ফাঁসির আসামিদের আমি তোর ফাঁসির আসামি না রক্ত ফাঁসের ছেলে তো উনি যদি বাইরে আসে একটা রুমের অন্তত পঞ্চাশ জন থাকে স্ব দাওয়াতি কাজ করবে তার সমস্যাই দেবে আমাকে কখনোই জনগণের সামনে রাখেনি বোঝা গেল যারা আমাকে কারাগারে ঢুকিয়েছিল তারা কারা তো না তারাও ধর্মের নামে দল করত ধর্মের ধর্মকে সামনে রেখে তারা কাজ করেছে তাদের এক বিরোধী কথা উনি বলে অতএব অনেকে অন্যদের সঙ্গে মিশনে যাবে না ঈদের দিন ঈদ উল প্রথম ঈদে পরে আর কোনো ঈদ আমি ভর্তি করে না খেলি একটা ঈদ পড়েছিলাম বগুড়া গিয়ে নওগাতেও তো পড়তে দেয়নি তো ঈদ পড়তে দেয়নি প্রথম ঈদটা ভুল করে দিল কিন্তু নাকি আল্লাহ জানে ইমাম সাহেব আমাকে দেখে তো পিছিয়ে চলে আসছে স্যার আপনি আসেন একটা ইমতি করেন মহাবিপদ ওর তো ইমতিটুকু করলাম কেন ওর তো ছয় বার তো সবার নেই স্বামীভাবে হবে না অধিকাংশ মানুষ তো মূর্খ ও তো বোঝে না আহ কয়েকদিনে বলতে সার ইমামতি করবে দেখলি ইমামতি করতে করো আমরা স্যার কোন বিপদ আমার তো কিছু ভক্ত আছে সংগঠনের লোক নাই শেষে উভয় দলকে লক্ষ্য বললো বাবা তোমরা হয়েছে করো না ছয়টা তকবির কম বেশি হলে কিছু যায় আসে নাও ও তো সালাতের ফরজিয়াতের অংশভুক্ত নয় আমি ওনার পিছনে ইমামতি ইত্যাদা করছি তোমরাও করো তখন অনিচ্ছা সত্ত্বেও একটু করল। এখন এরপরে ও যেমন স্যার আপনি খদ্বা দেন না যে সমস্যা পড়লো ও আমার সামনে খদ্বা দিবেই না ও তো সরকার ইমাম কিন্তু শেষকালে উঠে খদ্বা দিয়ে যত আরবি বলছি আমি হামদৌস সানা তত মানুষ চুপ ছিল সেই বাংলা শুরু করেছে তখন সুবিধা সাবেক হচ্ছে ইঙ্গিত দিচ্ছে স্যার আর আগে বলুন কথা বুঝতে পারছেন মানে খদবা হলোই না যেমন শেষ হয়ে গেল সব এসে হুমড়ি গিয়ে কেউ পায়ের উপরে হাতের উপরে সমখামাকে এসে কি যে শুরু করে দিল যে আমাকে কারাগারে শুনেছি আমি এসছি কিন্তু আমাকে দেখেনি কেউ একদিন পরে বলুন দেখো তোমাদের ভক্তি এতে বেদাতের অংশ কোরআন হাদিস অনুযায়ী কাজ করবা দুনিয়া আখেরাতে মুক্তি পাবা এই একটা দুটো লাইন বলতে এই বলতে বলতে সুবিধা দেব স্যার আপনি আর দাঁড়াবেন না ছেলে চলেন ওই একদিনের ওই বিবাদের মধ্যে পড়ে আর আমাকে এই সাড়ে তিন বছরের মধ্যে কোন ঈদ বা জুমা কোনোটাই ঢুকতে দেয়নি যুগে যুগে এগুলো ধর্মের নামে বেশি বাড়াবাড়ি হয়েছে এ যুগেও যদি ইসলামের নামে কোনো দল ক্ষমতা যায় তাহলে ইসলামের যত বেশি ক্ষতি করবে অন্যরা তত বেশি ক্ষতি করবে না ঠিক অমনি করে তার বিপরীত যারা এখন শাসন করছে দেশ তারা ধর্ম ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ এবং গণতন্ত্র হল ইসলামের সম্পূর্ণ বিরুদ্ধে মতবাদ যা উনিশশো চব্বিশ সালে তেসরা মার্চের পর থেকে পৃথিবীর ইতিহাস থেকে যে খেলাফতকে হটিয়ে দিয়েছে যারা এর তারাই অর্থাৎ কোনো দলই এখন আমাদের অনুকূলে নয় অর্থাৎ কোরআন এবং সৈহাদিসের অনুকূলে নয় পাক আমাদের বাঁচিয়ে রাখেন কথা বলে যেতে হবে যতক্ষণ কথা বলার পরিবেশ পাওয়া যাবে আমরা বললি বাবা তোমার টাকা পয়সা বেশি হয়েছে মসজিদটা করে দাও এটা দেবে না বড় গরুর ভাগি হবে সেটাকে এখানে দেবে না এটা আপনারা বুঝতেই পারছেন কি গরুর মধ্যে আমরা এখানে কাজ করছি এ বিষয়টা মাথায় রাখেন কোন কাজ করলে নেকি হবে কোন কাজ করলে গুণ হবে এটা আমরা বুঝি না ফলে আমাদের জীবনে খুব অনেক কিছু ভুল হয়ে যাচ্ছে কোরবানি করুন ঢাকা কোরবানি করবেন না নিজের পক্ষ থেকে ফলে একটা জায়গা দুটো করেন তাও ভালো আল্লাহ নবী কখন দুটাও করেছেন কিন্তু কাউকে খুশি করার জন্য অধিক বাড়াবাড়ি করবেন না আহলাদেশ আন্দোলনের জন্মই হয়েছে সংস্কারের জন্য সমাজ সংস্কারের জন্য যুক্তি তর্ক দিয়ে কখন একে হটাতে চেষ্টা করেন না আল্লাহকে আমাদের সবাইকে দিনের হকের উপরে দৃঢ় থাকা তহফিক দান করুন ঠিক ইব্রাহিম যেভাবে আপোষ করেন নাই আমরাও সেভাবে আল্লাহ রহির বিধানের সঙ্গে কোনো কিছুকে আপোষ করব না এটাই যেন আমাদের সিদ্ধান্ত থাকে নইলে দুনিয়াতে পস্তাতে হবে এক রাতে উপস্থিত হবে মৃত্যুর পরে সবিশেষ কিছুই পাবেন না যে বলছিলেন বগুড়ে কারা কারে সেই রক্ষীর কথা সে একটু লেখাপড়া জানে ফাজেল বাস এ স্যার কবরে শুনতে পাবে না ঠিকই আছে কিন্তু আমরা বললে তো শুনতে পাবে শোনাতে পারো না এত আলো তো বলেনি আর আমরা বললাম কিন্তু উনি শুনতে পাক বানবে দোয়া তো করতে পারবে আমাদের ভালোতে যুক্তি কিন্তু আমি আচ্ছা আল্লাহ বলছেন যখন ইলে আমরা মাকি একশোয়াদ তার ওপাশে পর্দা থাকবে কি আমার পর্যন্ত ও কী শোনাবে আমি না শুনালাম সে শুনল তো ও ও কী শোনাবে কারণ পর্দা আছে আপনার লিফট ওঠেন না লিফটের ভিতরে যখন থাকে কবর না ওটা ডাইনে বামে কিছু বোঝায় এ একটা লিফ্ট আটটি গেছে কি তাজদিন হাসপাতাল কোথায় গো গাজীপুরে সে এত ফোন করা করে করে রুগী মরিয়ে গেছে ওটা একটা কবর লিফটে যেমন দুনিয়ার কিছু খবর বলা যায় না শোনানো যায় না এ কবরে গিয়ে কিছু শোনানো যায় না বলাও যায় না এ আমাদের এ তোমার নাম কি শরীফুল শরীফুলদের এলাকায় গেছিলাম বাড়িতে বললাম গতকাল ভেতরে পরে আমি এতদিন দিন রাস্তায় যাচ্ছি এটা জানতাম না ওর আমাকে বলছে কি স্যার এই মাটির বদ্ধ মাটির ঘরে ঢুকলে ইন্টারনেটও চলে না তাই নাকি ফোন টোন জয় করেন কিছু শুনতে আরে তাই তো কবর হয়ে গেল কবরে ঢুকলে কিছু শোনানো যাবে না শোনাও যাবে না বাস্তব দলিল বরঞ্জের বাড়িগুলো এজন্য ওই আলাদা লাইন টাইন দিয়ে কোনো কর্মে মোবাইল টোবাইল ঢুকানো হয় তাই না এটা আমি জানতাম না দুনিয়াতে কবরে বাস করি আমরা আমাদের বর্দের ভাইদের মধ্যে এটা অভ্যাস হয়ে গেছে যাই হোক সাবধান থাকবেন কবরে গেলে কেউ আপনার সাথী নয় ছেলে বুড়া সন্তান সন্ততি পরিবার কেউ আপনার সঙ্গে থাকবে না সে যার যার আমল তার ভিসরা ওখরা একে অপরের পাপের বোঝা কেউ বইবে না আল্লাহ পাক আমাদের সবাইকে দেয় দান করুন এবং যে কোনো মূল্যে পবিত্র কোরআন হয়েছে আলোকে বড় তৌফিক দান করুন আজকাল মুসলিমিন শরীফুল বলছে স্যার মরজুদের সাহায্য দিন একটা আবেদন করেন আবেদন আপনাদের কাছে করি নাই অস্বীকার করতে পারবেন একটু আগত বললাম সাহায্যে করি লাভ কি গোষ্ঠা তো খাওয়া হবে না তাই না মানুষের লোভ খুব বেশি দুনিয়ার লোভের চেয়েছে আকারে তো লোভ করে মসজিদটা করে দেন পারবেন তো

من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم منهم وخذل من خَزل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله